প্রধানমন্ত্রীর আগমন প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা পক্ষ থেকে প্রধানমন্ত্রীর আগমন শুভেচ্ছা স্বাগত যুবলীগের পক্ষ থেকে COP26-এ বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উপস্থিত হবেন এবং উনি সভাপতিত্ব করবেন। এজ এ বাঙালি হিসাবে আমি গর্বিত যে আমার দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আন্ডার দি লিডারশিপ অফ আর এক্সেলেন্স শেখ হাসিনা আমাদের দেশ এগিয়ে যাচ্ছে এবং উনি আজকে ওয়ার্ল্ডের এই COP26-এ এজ এ বিগ বয়েস বাংলাদেশের বিগ বয়েস এবং ওয়ার্ল্ডের জো বাইডেন থেকে শুরু করে অন্যান্য শক্তিশালী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান এখানে উপস্থিত হবেন। বাঙালি হিসাবে 18 কোটি মানুষের দেশ এই বাঙালিরা যে সব পারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন যে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো, যে ওনার কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছি। আজকে এই COP26-এ আন্ডার দি লিডারশিপ অফ আর এক্সেলেন্স শেখ হাসিনা বাংলাদেশ ইজ এ বিগ বয়েস এবং ক্লাইমেট চেঞ্জ ইস্যু নিয়ে ওয়ার্ল্ড নেতৃবৃন্দের সাথে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে বয়স রাখছেন এবং যে নেতৃত্ব দিচ্ছেন আমি একজন বাঙালি হিসাবে গর্বিত। আমি আশা করি উনি সফল হবেন এবং এই ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে যারা এটার জন্য দায়ী যে বিগ ব্রাদার্সরা তারা ওনার বয়স এবং উনি যে কাজগুলো করছেন আমি মনে করি বিশ্ববাসী একদিন এই সুফল পাবে। চলা বাংলাদেশের মহানায়ক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা COP26 সম্মেলনে যোগ দিতে গ্লাসগোতে এসেছেন। আমরা তাকে স্বাগত শুভেচ্ছা জানাতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ছুটে এসেছি। আমাদের দৃঢ় বিশ্বাস জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষ এবং দেশকে এগিয়ে নিয়ে আজকে যে পর্যায়ে পৌঁছিয়েছেন উত্তরোত্তর বাংলাদেশের মর্যাদা তার নেতৃত্বে আরও বৃদ্ধি পাবে। আমরা যুবলীগের বিশাল টিম আমরা লন্ডন থেকে এসেছি কিছুক্ষণের মধ্যে গণপ্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জলবায়ু সম্মেলনে আমরা আমাদের প্রিয় নেত্রীকে স্বাগত জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি এবং এখানে যারা উপস্থিত হয়েছেন ইউরোপিয়ান আওয়ামী লীগ সহ স্কটল্যান্ড আওয়ামী লীগ বিভিন্ন শহরের নেতৃত্ব হয়েছেন। আমি যুক্তরাজ্যের পক্ষ থেকে সকল নেতৃবৃন্দকে আন্ডার মাঝে যারা উপস্থিত সবাইকে ধন্যবাদ স্বাগত জানার জন্য এবং আমরা বিশ্ব নেতৃবৃন্দের কাছে দাবি জানাতে চাই এই বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বিশ্বের 9 নম্বর ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় আমরা আমাদের ন্যায্য অধিকার চাই, আমরা বাংলাদেশের ন্যায্য অধিকার চাই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা COP26-এ সভাপতিত্ব করবেন, এইটা একটা বড় বিষয়। 1997-এ উনি COP26-এ এসেছিলেন, দীর্ঘদিন পরে স্কটল্যান্ডের গ্লাসগোতে আজকে উপস্থিত হয়েছেন। এই ঠান্ডার মধ্যেও শত শত নেতাকর্মীরা স্কটল্যান্ড আওয়ামী লীগের যুবলীগের নেতাকর্মীরা যুক্তরাজ্য যুবলীগের নেতৃবৃন্দ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ইতালি আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত হয়েছেন, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি এবং অনেক কষ্ট করে মুরব্বীরা উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা, 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।